আমরা হাঁটছি এখন স্টোরি রেঞ্জের মেডিসিন বপিকের উদ্দেশ্যে। চারজনের অভিযাত্রী দল আমরা, সামনে দুইজন দেখতে পাচ্ছেন, পিছনে আরেকজন। আর আমাদের গন্তব্য পাশের উঁচু পাহাড়, এটা 12,100 ফিট উপরে সমুদ্র সমতল থেকে। আমরা লেরামি থেকে 7,000 ফিট উপরে আছি, সেখান থেকে আমাদের আরো প্রায় 5,000 ফিট উপরে উঠতে হবে। পাশেই দেখছেন লেক আছে, যদি এখন গাছে আড়লে পড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি না, একটু পরে দেখতে পাবো। উঁচু নিচু এই পাহাড়ি ট্রেল, 296 নম্বর ট্রেল ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সাবধানে হাঁটতে হবে আপনাকে, নিচের দিকে চোখ রেখে, নয়তো যে কোনো সময় পাথরের সাথে ধাক্কা খেয়ে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, আমরা সেই লেকটা দেখতে পাচ্ছি এখন। তো হ্যাঁ, সাবধান থাকতে হবে, বন্ধুর পথ। হাইকিং ফ্রি হলে আপনি অবশ্যই এই ট্রেল পছন্দ করবেন। এখন আপাতত পানি এই রাস্তায়, কিন্তু আমরা পিছনে অনেকটা পথ ছাপছে পানির মধ্যে দিয়ে হেঁটে এসেছি বরফ গলা পানিতে। আপনি যদি এখানে আসতে চান তাহলে একটু স্নো বোর্ড জাতীয় কোনো হালকা জুতা নিয়ে আসতে পারেন, কাপড়ের জুতা হলে পানি ঢুকে যেতে পারে। সাথে রাখতে পারেন হাইড্রেশন ব্যাকপ্যাক, গ্যাটোরেটেড প্রোটিন বার, যেটা আপনাকে শক্তি যোগাবে। রাজেশ মনে হয় কিছু বলতে যাচ্ছে, একটু হালকা ভারী কাপড় হলে ভালো হয়। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ভালো একটা কথা বলেছে। হ্যাঁ, আমরা লেরামিতে প্রায় 88-85 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ছিল। এখানে এসে আপনি যথেষ্ট গরম অনুভব করবেন হাঁটার সময়, কিন্তু তাই বলে আপনি গরম কাপড় গাড়িতে বা বাসায় রেখে আসবেন না। উপরে আপনাকে অবশ্যই গরম কাপড় রাখতে হবে, নিচে টেম্পারেচার 80-90 ডিগ্রি ফারেনহাইট হলেও আপনি দেখবেন যে উপরে প্রায় 0 ডিগ্রি ফারেনহাইট। আমাদের হাইকিং এক্সপার্ট শাকুর বলেছে উপরে অবশ্যই আপনাকে 0 ডিগ্রি সম্মুখীন হবেন, যেটা আপনি গরম কাপড় ছাড়া হয়তো 10 মিনিটও টিকতে পারবেন না। কাজেই গরম কাপড় আনতে ভুলবেন না। আচ্ছা হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমাদেরকে যে সাবধান করে দিয়েছিল সেই শাকুর মাহমুদকে আমরা দেখেছি, সে গরম কাপড় ফেলে পাতলা একটা গাছের বাকুল পরে সে যাওয়ার চিন্তা করছে। হ্যাঁ, সে প্রকৃতির কাছে ফিরে আসতে চায়, একটু পরে মনে হয় সে সবকিছু খুলে ফেলবে, মনে হচ্ছে সেটাই। এখন একটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়তো আমরা হতে যাচ্ছি। আমাদের সাথে এই যেটা বলেছিলাম যে একটু ছাপছাপ পানি থাকবে, এখানে আমরা রাস্তায় এরকম যে একটু শক্ত জুতো হলে ভালো হয়। আমাদের সাথে আরো দুইজন অভিযাত্রী ছিল, তারা পিছনে হারিয়ে গিয়েছে, সম্ভবত এই ট্রেলে হাঁটা তাদের জন্য একটু কষ্টসাধ্য। আমরা এর আগে প্রায় 9 মাইল ট্রেল করেছি, কিন্তু সেটা অনেকটা সমতল ছিল, এখানে মাত্র 2.79 মাইল আমি যদি ভুল না করে থাকি ট্রেলে দৈর্ঘ্য মাত্র, সেটা হাঁটতে আপনাকে যথেষ্ট বেগ পেতে হবে, কিন্তু আপনি নিশ্চিত বেশ আনন্দ পাবেন। মাঝে মাঝে এরকম যথেষ্ট পানির উৎস দেখবেন, যে উৎসগুলো আসলে বরফ গলা পানি, লেক আছে চারপাশে। হাইক করা এটা আরেকটা বিষয় আপনি মাথায় রাখতে পারেন, রাজে একটা ভালো কথা বলেছে যে আপনি যদি এখানে সূর্য উদয় দেখতে চান, সূর্যোদয় দেখতে হলে আপনাকে এখানে প্রায় 4টার দিকে এসে পৌঁছাতে হবে, তাহলে হয়তো সূর্যোদয়ের দৃশ্য আপনি দেখতে পাবেন। এখনো আকাশে চাঁদ দেখতে পাচ্ছি, ওদিকে তারা আছে একটা দেখতে পাচ্ছি, আমি জানি না সূর্য হয়তো উঠে গিয়েছে, আমরা এখনো নিচে পড়ে যাচ্ছি, আর একটু আগে যাত্রা করতে পারলে ভালো হতো। হ্যাঁ শাকুর কিছু বলছে, আর একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আমাদের যেটা বলছিলাম হাইকিং এক্সপার্ট, সে বলেছে যে সূর্য উঠলে পাখা পাহাড় নাকি পাহাড়ের চূড়াগুলো লাল রং ধারণ করবে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি না, কাজে আমরা আশা রাখতে পারি
হ্যাঁ, সূর্যোদয় আমরা দেখতে পাবো আশা করছি। রাজেশ একমত যে সূর্য এখনো উঠেনি। আমরা এখানে বন্ধ করছি, উপরে গিয়ে আবার হয়তো ভিডিও অন করার চেষ্টা করব। আমরা যাত্রা করেছিলাম মিরর লেকের লেক থেকে উদ্দেশ্য মেডিসিন বপিকে, উচ্চ পাহাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে দেখছেন এই পাহাড়ের উচ্চতা 12,100 ফিট। নিচের দিকে দেখেন ছোট বড় অনেক লেক রয়েছে, উপরে উঠলে অনেকটা স্বর্গের মতো মনে হবে আপনাকে, আপনার কাছে। এবং চারদিকে যেদিকেই চোখ যাবে দেখবেন দূরে পাহাড়ের সারি দাঁড়িয়ে আছে, পাহাড়ের দিকে এখনো স্নো জমে আছে কিছুটা। বলতে বলতে যে নিচে দেখছেন যে লেকে পানি জমে আছে, এরকম খাড়া হিল বেয়ে আপনাকে উপরে উঠে আসতে হবে। ওঠা বেশ কষ্টসাধ্য, কিন্তু একবার উঠলে উপরে উঠে এসে আপনি ঠিক স্বর্গের একটা অনুভূতি পাবেন। চারদিকে খুবই সুন্দর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা সুন্দর তার একটা অনন্য দৃষ্টান্ত এখানে আসলে আপনি দেখতে পাবেন। যদি খুব সকালে যাত্রা শুরু করতে পারেন তাহলে সূর্যোদয় দেখতে পাবেন, যেটা আরেকটা বাড়তি অনুষঙ্গযোগ হবে। দেখছেন এই পাহাড়গুলো, দূরে দূরে পাহাড়গুলোতে এখনও স্নো জমে আছে, ধীরে ধীরে গলে হয়তো পানি নিচে দিয়ে জমা হবে, কিংবা এখন জুলাইয়ের শেষের দিকে, আজকে জুলাইয়ের 12 তারিখ, আবার অগস্টের শুরুর দিকেই হয়তো এখানে আবার স্নো পড়া শুরু হবে বা মাঝামাঝি দিকে, তখন হয়তো কিছুটা বরফ এখানে থেকেই যাবে। দেখছেন এই পাহাড়ি জায়গাগুলোতেও সুন্দর ঘাস ফুল ফুটে আছে, আমি জানি না ঠিক এই ঘাস ফুলটার নাম কি, কিন্তু বেশ সুন্দর, যেটা একটা বাড়তি আনন্দ দিবে আপনাকে। তবে দেখছেন একটা অভিযাত্রী দল এদিকে চলে আসছে, হ্যাঁ একটু পরিশ্রম সাধ্য, কিন্তু হাইকিং প্রিয় হলে আপনি যথেষ্ট আনন্দ পাবেন। আমরা উপরে উঠে যাচ্ছি, এরকম খাড়া হিলবে উঠা বেশ কষ্টসাধ্য, কিন্তু একটু জিরে নিয়ে উঠলে আবার ঠিক শক্তি পাওয়া যায়। হাঁটতে হাঁটতে আপনি ক্ষুধা লেগে যেতে পারে, খাবার কোনো ব্যবস্থা এখানে নেই, কাজেই প্রোটিন বার আছে আমাদের সাথে, আছে গ্যাটোরেটেড যা ইলেকট্রোলাইটের অভাব পূরণ করবে আপনার শরীরে। এরকম চলবে, উঠতে হবে চড়ুয়া। নিচে দুই পাহাড় একটা ঝাপসা হয়ে আসছে, কিন্তু খালি চোখে বেশ সুন্দর দেখতে, ওদিকে দূরে দেখছেন এরকম মেডিসিন বপিকেরই একটা চূড়া, ওই দূরের দিকে আরো লেক রয়েছে, এরকম নিচের দিকে অসংখ্য লেক রয়েছে। এখানে আপনি ওয়াইওমিংয়ের ল্যারামিতে আসলে নিশ্চয়ই ঘুরে যেতে পারেন মেডিসিন বপিকে। দেখছেন একটা ইঁদুর চলে গেল, এই উঁচু পাহাড়েও ইঁদুর লুকিয়ে আছে এখানে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাতে পারি, ঠিক গর্তের ভিতরেও লুকিয়ে গিয়েছে আমাকে দেখে, ঠিক আমি আর দেখাতে পাচ্ছি না। দেখছেন ও হারিয়ে গিয়েছে, ঢুকিয়েছে আমাদের দেখে। নিচের দিকটা ধীরে ধীরে উঠে আসছে আমাদের দলের অন্য সদস্যরা, উপরের দিকে উঠে যাচ্ছি আমরা। এখানটাতে ঠিক অতটা কষ্ট নয়, কিছুটা জায়গা আপনাকে বেশ কষ্ট করে উঠতে হবে, আবার কিছুটা জায়গা একটু কম কষ্টসাধ্য, একটু একটু থেমে থেমে উঠলে আবার ঠিক উঠার শক্তি পাওয়া যায়। আমরা পিকের খুব কাছাকাছি আছি, হয়তো আর মেডিসিন পিকের চূড়ার খুব কাছাকাছি আছি। দেখছেন বড় বড় পাথর এখানে, ট্রেইল এখানে নেই, আসলে আপনাকে নিজেকেই আন্দাজ করে হাঁটতে হবে, তবে সাবধানে হাঁটতে হবে। বড় বড় এই পাহাড়ের, বড় বড় এই পাথরের উপরে আপনি নিজে
নিচের দিকে তাকিয়ে যদি দেখা যায় একটু অসাবধানতা তাকে আটকে যেতে পারে, যেটা হতে পারে বড় কোনো দুর্ঘটনার কারণ। এই যে আপনাকে নিচের দিকে তাকিয়ে খুব সাবধানে হাঁটতে হবে, আমাদেরকে আরও একটু দূর দিয়ে হাঁটছি আমি। একটু আগেও দেখছিলাম এখানে বেশ বড় বড় ইঁদুর আছে, জানি না এই পাথরের ভিতরে ইঁদুরগুলো কি খেয়ে আছে। পাখিও দেখেছি এই মুহূর্তে, আশেপাশে কোনো পাখি দেখছি না। ওইদিকে দূরেও ওইদিকে বেশ কিছু পাহাড়ের সারি আছে, লেক আছে, আপনারা যদি দেখতে দেখতে পারেন ওই দিক থেকে ছোটো বড়ো বেশ দেখতে পাচ্ছি আমি। দূরে ওই যে কাঠে গুড়ি একটা খুঁটির মতো দেখে ট্রেন নির্দেশ করা হয়েছে, তবে ট্রেন আছে এখানে, আপনি চাইলে নিজেও নিজের মতো করে হাঁটতে পারেন গন্তব্য ঠিক রেখে। আমরা গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি, একটা শব্দ শুনতে পেলেন পাথরে, ওই পাথর যাতে পাড়া খাওয়া ঠিক উচিত হয়নি, দেখে শুনে করা উচিত ছিল, আরেকটুর জন্য একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। ঠিক ততটা শক্ত ভিত্তির উপরে পাথরটা ছিল না। যেটা বলছিলাম চূড়া, যে চূড়ার কথা বলেছিলাম ঠিক সেই চূড়ায় এসে পৌঁছে গিয়েছি, 12,100 ফিট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে গেছি। আমাদের অভিযাত্রী দলকে আমি আর দেখতে পাচ্ছি না পিছনে, ওরা বেশ খানিকটা পিছনে পড়ে গিয়েছে, ওরা নিশ্চয় কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই বড় বড় পাহাড়ের স্তূপের উপরে চারদিকে দাঁড়িয়ে রয়েছেন, ঠিক ওই দিকটাতে অনেক উঁচু পাহাড়, এখান থেকেও যথেষ্ট উঁচু জায়গা, ঠিক উচ্চতা কত এখানে একটা প্লেন ক্র্যাশ করার ঘটনা ঘটেছিল, ঠিক আমি জানি না এটা কোথায় এই দুর্ঘটনা, প্লেন দুর্ঘটনা কোথায় ছিল, ওখানে যদি আমি পেয়ে যাই তাহলে নিশ্চয়ই আপনাদের জায়গাটা দেখাবো। আপনার যদি উচ্চতা ভীতি থাকে তবে এই দিকটাতে খাড়া নিচে না তাকানোই ভালো। আমরা পিছন দিক থেকে এদিক থেকে চলে এসেছি, 2.79 মাইল ট্রেলের দৈর্ঘ্য ছিল এ পর্যন্ত আসতে। আমরা ঠিক পিছনে আর ফিরে না গিয়ে এই দিকটাতে ওই পাহাড়টা পার হয়ে ওই পাহাড় ধরে তারপর ঠিক ওই তো লেক দেখছেন, মিরর লেক এবং লেক ম্যারি, ওখানে আমাদের গাড়ি রেখে এসেছি, ঠিক ওখানটাতে পৌঁছে যাব। সামনে যদি আর কোনো কিছু দেখার থাকে নিশ্চয়ই আমি আপনাদের দেখাবো। এই সেই জিওলজিক্যাল মার্কার যেখানে সর্বোচ্চ পিক নির্দেশ করছে, কাঠের খুঁটি দিয়েও চিহ্নিত করা হয়েছে। এখানে একটা স্টোন ক্যাবিন আছে, চাইনাকে বানিয়েছিল, হয়তো রাতে কেউ এখানে রাত্রিযাপন করেছে। হ্যাঁ, আমাদের অভিজাতি দলের সদস্য বলছে সে তৈরি করেছিল পূর্ব জন্মে। হ্যাঁ, যে কাঠগুলো আছে কাঠগুলোতে পেরেক মারা আছে, জানি না কার কোন প্রয়োজনে এখানে বানিয়েছিল, অনেকটাই ভেঙে গিয়েছে, তো মানুষ এখানে দেখতে আসে এরকমগুলো হাতের সাথে এখানে লেগে আছে।
আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, প্রায় 6 মাইল 6.5 মাইল ট্রেইল ছিল, দেখতে পাচ্ছেন রাস্তা, ওটাই আমাদের গন্তব্য। এদিকে একটু দেখা যাচ্ছে ছোট একটা রেখার মতো ট্রেইল, ওদিক দিয়ে আমরা নেমে যাব, ঠিক ওখানটাই আমাদের গন্তব্য। আমরা প্রায় চলে এসেছি, এখানে দেখছেন লেক ম্যারি, বাতাসে পানিগুলো ঘুরে বেড়াচ্ছে লেকময়, তার পাশেরটা ওই দূরেরটা দেখছেন ওটা হচ্ছে লেক মিরর, আমাদের গন্তব্য ওই লেক মিররের পাশে। এদিকে আমরা নেমে যাচ্ছি, এদিকে নামাটা বেশ কষ্টকর, ছোট ছোট পাহাড়ের পাথরের উপর দিয়ে হাঁটতে হচ্ছে, অনেক সময় পাথরগুলো পিছলে যাওয়ার ঘটনা ঘটেছে, কাজে সাবধানে হাঁটতে হবে। আর খুব বেশি দূরে নয়, হয়তো আমরা 20 থেকে 25 মিনিট দূরে আছি, তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। লেক ম্যারির জলরাশি এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে নিচের দিকে, এগুলো সবই স্নো জমা পানি, বরফ গলে গলে এখানে জমেছে, একটু রিজার্ভারের মতো, সেটা নেমে যাচ্ছে এই নালা দিয়ে, কোথায় যাচ্ছে আমি তা জানি না। এখান দিয়ে চলে গেছে রাস্তা, এটাই আমাদের শেষ গন্তব্য। এখানে আমাদের গাড়ি আছে, এখন আমরা চলে যাবো নেড়ানোর উদ্দেশ্যে। আজকের মতো এখানে সমাপ্তি, ধন্যবাদ।